আমি শেষ করলাম আসসালামু আলাইকুম জি আপনাদের জন্য আমরা সংক্ষিপ্ত কিছু খাবার রেখেছি সম্মানিত অতিথিদেরকে আমরা এরপরে দাওয়াত খাওয়াবো এরপরে বক্তব্য নিয়ে মেম্বারকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এখন আল্লাহর রহমতে ভরপুর হাজার হাজার লাখ লাখ লোক খেতে খাইতে পারতেছে এখন আর আগের মতো গরিব নাই কোন রকমের কাজকর্ম করে খাইতে পারতেছি তো আমি অনুরোধ করতেছি স্যারকে যে স্যার আমাদের লেবার শ্রমিকগুলো কতগুলো আসলে মজুরিটা একটু বিবেচনা করলে ভালো হয় এখন দ্রব্যমূল্যের দাম খুব বাড়ে গেছে তো কিছু যদি বেতন যতন বাড়ায় দিত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম দাতা মহসিনের সাথে তুলনা করে থাকেন এবং হাতেম থাইয়ের সাথে তুলনা করে থাকেন দানবীর রাগিব আলী আপনাদের এই এলাকায় অনেক দিন পর এসেছেন আর উনার বিশ্বাসে মানুষে পরিণত হন তাহলে আমার দৃঢ় বিশ্বাস সিলেট তথা বাংলাদেশের মানুষ উনার কাছে বললে তো অনেক কথা বলা লাগে এখন এই মুহূর্তে আসলে অত সময় নেই যেহেতু দুপুরবেলা তবে একটা কথা না বললেই না আজকে এই যে উত্তরবঙ্গে ক্ষুদ্র চা চাষ প্রকল্প যে শুরু হয়েছে সেটার আসলে মূল অবদান যদি আপনারা জানতে চান সেটা হচ্ছে এই রাগিব আলী সাহেব এই যে দাহুকের পারে নদীর পারে তেঁতুলিয়া টি কোম্পানি যেটা আজকে দেখতেছেন এই তেঁতুলিয়া টি কোম্পানি কিন্তু প্রথম চা চাষ শুরু করে ক্ষুদ্র চা চাষ প্রকল্প যেটা প্রান্তিক চাষে দিয়ে চা করানোর উদ্যোগ নেওয়া হয় এটার যে যখন নার্সারি থেকে শুরু করে কোম্পানি প্রতিষ্ঠা পর্যন্ত এই রাগিব আলী স্যারের মূল অবদান মোট কথা হচ্ছে যে উনার টাকা পয়সায় উনার অর্থায়নে এই তেঁতুলিয়া টি কোম্পানি প্রতিষ্ঠিত তেঁতুলিয়া টি কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা যখন এই এলাকার মানুষকে জোর করে বুঝায় অনেক মানে কনভিন্স করে তাদেরকে যখন চা বাগান করাই করার ঠিক দুই বছর কি তিন বছরের মাথায় তাদের তখন চা তোলা শুরু হয় প্রোডাকশন শুরু হয় তারা পাতা নিয়ে তেঁতুলিয়া টি কোম্পানিতে এসে বলে ভাই আপনারা তো চা করাইছেন এখন এই পাতাগুলো আমরা দিব কোথায় নাহলে কিন্তু আজকের এই যে ক্ষুদ্র চা চাষ প্রকল্প যেটা বাস্তবায়ন আপনারা চাচ্ছেন এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে ওই মুহূর্তে এই তেঁতুলিয়া টি কোম্পানিকে মানে ফ্যাক্টরি করার জন্য অর্থায়ন করার কথা ছিল আপনার হচ্ছে রাকাব মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কিন্তু তেঁতুলিয়া টি কোম্পানির যে ক্রয়কৃত সম্পত্তি ছিল ওই মুহূর্তে মর্টগেজ সম্পত্তি মানে কভার করতেছিল না মানে ব্যাংকের লোনটা হচ্ছিল না দানবীর ডক্টর রাগিব আলী ছাড়া কখনো পূর্ণ ইতিহাস হবে না বলে আমি মনে করি প্রধান অতিথি দানবীর ডক্টর রাগিব আলী সিলেটের মধ্যে অন্যতম দুটি প্রতিষ্ঠান হচ্ছে একটি রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এবং হসপিটাল এবং আরেকটি হচ্ছে লিডিং ইউনিভার্সিটি যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই বক্তব্যের শুরুতে আমি বলবো পঞ্চগড় বিশেষ করে গোটা বাংলাদেশে কিন্তু একটা প্রত্যক্ষ সাক্ষী তার সাথে একমত পোষণ করছি যে পঞ্চগড়ে চা এই চায়ের যে কনসেপ্ট নিয়ে এসছেন তাদের মধ্যে দানবীর ডক্টর রাগিব আলী অন্যতম একজন ব্যক্তি তৎকালীন জেলা প্রশাসক মহোদয় শ্রদ্ধেয় জনাব রবিউল ইসলাম স্যার তিনিও ছিলেন সেই কর্ম পরিকল্পনায় আমি তখন থেকেই সাংবাদিকতা জগতে রয়েছি আমি জানি এখানে টিটিসিএল দিয়ে চায়ের শুরু তো এই চা বিক্রি করতে যখন সমস্যা হচ্ছে যে কোথায় বিক্রি করব চা No doubt we have a better price. Thank you very much again. I haven't very much to tell you because it's not going to be very good for you. It's going to be embarrassing and you won't understand what I'll be saying to you over here, I'm afraid. Thank you very much, anyway. তবে কথা বলে দিয়েছে আর বলার কিছু নাই আমি ওইটাই বলবো এলাকার উন্নতি
ওই দিন আজকে বলছি সার্বিক উন্নতি কবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে সে বলে গেল না ইতিহাস ছাত্র আমিও ইতিহাস ছাত্র তো ইতিহাস পড়লে বোঝা যায় ইংরেজ 200 বছর রাজত্ব করলো শিলিগুড়িতে চা বাগান করলো পঞ্চগড়ে করলো না কেন আপনাদের কোনো উত্তর আছে করে নাই মাটির টেস্টও করে নাই এবং পঞ্চগড়ের চার দিকে কোনো দাঁড় দাঁড় নাই ওবরিতে লাগা পড়লো আর পার্টিশনে ধারা নিয়ে গেল শিলিগুড়ি আপনারা ফাইয়া গেলেন খালি জমি যে জমিনে কিছুই হয় না দানও হয় না ফাতর ফাতর তো এসে আবিষ্কার করলেন যাই হোক আমরা এটা স্বাধীনতার পরেও আমরা কন্টিনিউ সবাই চেষ্টা করতেছি যে এলাকারে আপ টু গ্রেডিয়েন্ট আনার জন্য আপ টু স্ট্যান্ডার্ড আনতে হবে এবং এসে গেছে আজ পঞ্চগড়বাসী গৌরববোধ করবেন 10 মিলিয়ন কেজি চা পঞ্চগড়ে উৎপাদন হচ্ছে এই হিসাব দিলেন না 600-700 সত্যি 600-700 চার এবং সিলেটকে বিট করতেছে প্রাইজে দেখেন না বললো না 2024 অপশনে যে চার প্রাইসটা আমরা হাইয়েস্ট প্রাইস পঞ্চগড়ের হাইয়েস্ট প্রাইস হবে এ দেখেন আমার এই বাগান দেখে কত সুন্দর লাগে সুন্দর বাগান সুন্দর মাটি সুন্দর মানুষ আপনারা যদি এইভাবে থাকে পঞ্চগড় আরও উত্তর উত্তর উন্নতি লাভ করবে আপনাদের ছেলেপেলে লেখাপড়া হবে দেখা লেখাপড়ার জন্য আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনাদের পঞ্চগড়ের কয়েকটা ছেলেরে আমি হার্ভার্ডে পাঠিয়ে দিয়েছি তখন আমি চেয়ারম্যান ছিলাম এখানে হার্ভার্ডে পড়াশোনা করি মাস্টার ডিগ্রি নিয়ে এখন বিলাতে প্রমোশন নানান দিকে আছে পঞ্চগড় এই সৈয়দপুর পার্ট অফ দিনাজপুর এইরকম ছেলে এখানে অনেক ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়তেছে আমার লিডিং ইউনিভার্সিটি পড়তেছে মেডিকেল কলেজে আমরা সুযোগ দেই তাদের এই সুযোগ এইভাবে দিই আমরা সিট বুক করে আছে মুক্তিযোদ্ধারে আমরা সুযোগ দিয়েছি মুক্তিযোদ্ধার প্রায় 200-250 ছেলেরা আমি ফ্রি পড়াইতেছি কোনো পয়সা নেই না ইউনিভার্সিটিতে এবং মেডিকেল কলেজে সর্বোপরি যতটুকু সাহায্য করার আমরা খুলে যাইছি যে আমি আপনার কাছে এক দাবি আমার বলতো কোন দাবি আমার দোয়া দোয়া খালি করেন না কিছুই না কিছু দাবি দেওয়া নাই আপনারা দাবি দেওয়া তত আছে এতে মসজিদ বলছে মসজিদ বরখ দিব উনি বলছে হাসপাতাল হাসপাতাল তো সাইনবোর্ড অনেক আগে লাগানো হয়েছে নানান কারণে নানান অসুবিধার কারণে আমার ব্যক্তিগত কারণে আমি পারলাম না আমি তো হসপিটাল খুবই হয়ে যাইত এলাকার মেডিকেল কলেজ খুলে ভালো হইতো কিন্তু মেডিকেল কলেজ সালানি কঠিন হবে আর প্রফেসর লেকচারার ডিন অফ দ্য ফ্যাকাল্টি অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো পাওয়া যাবে কেউ পঞ্চগড়ে আসবে না এখনো আরো 5 বছর পরে হতো ভালো প্রফেসর পাবো আমরা এই জন্য আপনারা সব আগেই আসেন রাস্তাঘাট হয়ে গেছে আমরা দেখেন পঞ্চগড় থেকে 6 ঘন্টা চলে গেছি পঞ্চগড় সিলেট দেখি ঢাকাতে এলাম আধ ঘন্টা চার 5 ঘন্টা ফসে গেছে সেজন্য ল্যাক অফ কমিউনিকেশন যদি ঠিকমতো হয় আর হাইয়ার এডুকেশন দেওয়া হয় ওইটা বলে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ যদি আমরা করতে হয় এইটাই করতে হবে আর লেখাছাড়া কোনো উপায় নাই এখন করে করে এটা আমি একটা হাই স্কুল আমার বাড়িতে করতাম আমার বাপ ফাদারের নামে কতটার মধ্যে একটা ছেলেদের স্কুল এখন সব মাইয়া 70 ভাগ মাইয়া দখল করে নিয়েছে ছেলে নাই মেয়েদের মেয়েদের সংখ্যা খুবই বেশি ওদের কিন্তু এরা অনেক সিট দখল করে দিচ্ছে এটা ভালো জিনিস যদি মুসলমান যারা এরা যদি ভালো পর্দা রাখে পর্দা যদি রাখতে পারে ভালো জিনিস কতটুকু হবে আমি বুঝতে পারতেছি না জেলার মধ্যে খালি নারী নির্যাতনের কেস জেলার মধ্যে খালি এই মেয়ে বাগানি ছেলে বাগান এইভাবে কেস অসংখ্য কেস ইয়াং জেনারেশনের মধ্যে এইগুলা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এটা আপনার ছেলেপেলেরা আপনার লেখাপড়া শিখে দিবে যাতে এরা অসৎ চরিত্র না হয় আর নইলে আপনার সর্বনাশ হয়ে যাবে আমি দেখি আসছি তো পঞ্চগড় এখন আগের পঞ্চগড় নাই দেখেন আমার সুন্দর লাগে আপনারা সব দেখি আমার
মন খুশিতে ভরে গেছে। তো ভবিষ্যতে আরও হবে, আমি যদি বাচ্চা থাকি দেখা হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন পঞ্চগড়ের। দেখেন আমরা চা বিক্রি করিয়া খালি আপনারও লাভবান হচ্ছেন না, সরকারকে আমরা বৈদেশিক মুদ্রা দিচ্ছি, অনেক বৈদেশিক মুদ্রা পঞ্চগড় থেকে পাইতেছে। পাথর ব্যবসা আমি পাথর সম্বন্ধে বলতে চাই না, আপনার পাথরের ব্যবসা আমারও আছে, কিন্তু চা তো একটা অর্গ্যানিক জিনিস, এটা খাদ্য, এটা এটা ক্যান্সার বন্ধ করে। রিসার্চরা বলতেছে ভারত, আমেরিকা, রাশিয়া এরা রিসার্চ করে দিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যে দৈনিক যদি চিনি ছাড়া লাল চা তিন কাপ আপনি খান তাহলে গ্যারান্টি দেয় তারা কোনো ক্যান্সার হবে না। চার মধ্যে এমন একটা রস্য আছে এটার ক্যান্সারকে বসে যায়, ক্যান্সারে দমন করে। তো আমরা চা খাইবেন বেসরিয়া, বেসরি পানি দিয়ে খাইবেন পাতলা চা, খরচও কমইব। আর সবচেয়ে দুনিয়ার সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে সস্তা জিনিস পৃথিবীতে চা, চার দাম যেভাবে বাড়ার এভাবে বাড়ে নাই। শ্রমিকদের বেতন বাড়ছে, তাদের দাবি দেওয়া অনেক বাড়ছে, কিন্তু চার মূল্য এইভাবে আসিয়া পৌঁছে নাই। তো বাগানগুলো ভবিষ্যতে চলবে কি না চলবে এইটা সরকার জানে। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে এইভাবে থাকলে বাগান চলবে না, বাগান আমরাই বন্ধ করে দিব, কারণ পুষাইবে না, লোকসান দিয়ে কেউ চালিতে পারবে? আমার কাছে আছে আমার আটটা বাগান, আটটা বাগানে 34,000 লেবারকে আমি খাওয়াই, রাত পুয়াইলে 34,000 খালি দিতে হবে। তাই এই টাকা আমাদের পাইতে হইব না, আমি কত করে আমার পকেটে থেকে দেবো। সেই জন্য সরকারের দৃষ্টি নেওয়া অবশ্য, অথবা সাবসিডি করো সরকার, আপনার একটা যারা বাগানের মালিক এদেরকে একটা সাবসিডি করো, সাবসিডি না করলে এরা দিতে পারবে না। কৃষি ব্যাংকেরও সুদ বাড়িয়ে দিছে, সুদ বাড়িয়ে আগে কৃষি ব্যাংকে কম সুদে দিত। আমরা সাধারণত পঞ্চগড়ে কোনো কৃষি ব্যাংক আছে কি না, এখন ওই কিনা আছে, তাতে সুবিধা হয়ে গেল। আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে আমরা নিয়ে আসতাম। তো যদি এইরকম গভর্নমেন্ট আগেই আসে তাহলে বাগান আরও বেশি হবে, এত বেশি পঞ্চগড়ে যে বাগানগুলো এগুলো মরবে না। এই কারণে এই ছোট ছোট বাগান ছেলেপেলেরা গাছ বাসে, সকালে খায়, আমি দেখছি উঠে চা খায়, আর গাছ বাঁচতেছে মা বাবার লগে। এগুলো কোনো লেবার কোনো খরচ নাই, কোনো বেতন নাই, ইন্স্যুরেন্স নাই, কিছু নাই, প্রভিডেন্ট ফান্ড নাই, এ যা পাইলো তার পকেটে, ঠিক না? এইটা কোনো দিন বলার কোনো সুযোগ নাই। চায়নাতেই রকম আছে এবং সাউদার্ন ইন্ডিয়াতেও আছে এরকম, এটা সবচেয়ে ভালো জিনিস, কারণ লেবার তো শর্ট। এখন প্রত্যেকে ফ্যামিলি গার্ডেন যদি হয় তার ফ্যামিলি সে চালাই। তো এইভাবে এই যে বাগান আমরা চালাইতে পারবো না, যেহেতু লেবার শর্টেজ আছে। তো আপনারা সবাই আজকে আমরা একসাথে খাইবো, এটা আমার খুশি লাগে। আপনার সাথে মিলিয়া বহুদিন পরে আসছি, অন্তত খাওয়ানোর একসাথে খাইতে পারবো। তো ভালো মজা খানি আমার মনে হবে, রাত্রে আমরা খাইছি মজা, এখনও মজা হইবার কথা কি বাবুরছি। তো গুছপালা গুছ আছে আমি আনছি, ফেট পড়িয়ে খাইবেন সবাইকে, সবাইকে পবিত্র শুক্রবারের নমাজ করে আর দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হচ্ছে জন্য একটু ভাই 10-15 মিনিট নাকি আপনি নাই তাই বললাম আছে আছে এখানে আছে, এই যে সামনে উঠে আছে
রাখা দেয়া যাবে স্যার রাকিব আলী সাহেব ইয়া রব্বুল আলামিন জয় উসিল্লা ইয়া রব্বুল আলামিন এই গ্রামটা আলোকিত হয়েছে সকলে মিলে মিশে ইয়া আল্লাহ আল্লাহ দ্বীনের সেবা করার তৌফিক নসিব করেন আমাদের সকলের মনে নেক মাতা পূর্ণ করিয়া দেন আল্লাহ সকলকে রোগ বিমার থেকে সুস্থতা দান করুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন উঠবেন না কেউ উঠবেন না কিন্তু ভাই আমার কাছে নাই তুই বসুন 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 বসে বসু তোমরা বসো বসো দেখুন রেডি স্যার
Yeah, shop.